বাংলাদেশের অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় হচ্ছে কি রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার কি কি যোগ্যতা লাগবে তা নিয়ে আমরা কথা বলবো এখানে তো চলো আমরা আমাদের আলোচনা শুরু করি নাম্বার ওয়ান যোগ্যতা হচ্ছে গিয়ে তোমার এইচএসসি পরীক্ষা দু হাজার সতেরো এবং দু হাজার আঠারো এই দুই সালের ভিতরে হইতে হবে যদি এর আগের কোন সালে তুমি এইচএসসি পরীক্ষা দিয়ে থাকো তাহলে ফর্ম তোলা যাবে না এখন কথা হচ্ছে কি যে হ্যাঁ এবার তোমরা দেখতেই পারতেছো যে এবার দু সালে যারা এইচএসসি পরীক্ষা দিছে ওরাও কিন্তু পরীক্ষা দিতে পারবে মানে হচ্ছে কি যে সেকেন্ড টাইম আসে এবারও হ্যাঁ শিক্ষাবর্ষ মানে হচ্ছে কি দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষ থেকে এই সেকেন্ড টাইম আর থাকবে না এবারই শেষবার যেবার কিনা সেকেন্ড টাইম সেকেন্ড টাইম মানে হচ্ছে গিয়ে কোনো একটা পরীক্ষার্থী যে কিনা গতবারও পরীক্ষা দিয়েছে সে এবারও আবার পরীক্ষা দিতে পারবে আগামী বছর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর সেকেন্ড টাইম থাকবে না এবং আগামী বছর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আর এমসি কিউ পদ্ধতিতে হবে না সেটা হবে লিখিত পদ্ধতিতে সো সেকেন্ড টাইমও থাকবে এবারের পরীক্ষায় এবং এবারের পরীক্ষায় এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষা হবে সো আমরা দেখলাম যে এইচএসসি পরীক্ষার সাল কত সালের ভিতরে হওয়া লাগবে তা এখানে দেওয়া আছে কিন্তু এসএসসি পরীক্ষার সাল কত সালের ভিতরে হইতে হবে ওটা কিন্তু দেয়া নাই এখানে এর মানে হচ্ছে এসএসসি পরীক্ষা তোমার যত সালেই হোক না কেন কোনো সমস্যা নেই ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে গিয়ে এইচএসসি পরীক্ষা দু হাজার সতেরো অথবা দু আঠারো এই দুইটার ভেতরে একটা হইতে হবে সো আসো হচ্ছে গিয়ে আমরা যে এই আলোচনাটা করতেছি এটা সকল বিভাগের জন্যই এটা যে আলাদাভাবে সায়েন্স অথবা কমার্স অথবা হিউম্যানিটিস এরকম না এটা তিনটার জন্যই তিনটার জন্যই তোমার ভর্তিযোগ্যতা এরকম হওয়া লাগবে এবং তারপরের হচ্ছে গিয়ে সকল ইউনিটের জন্যই সকল ইউনিট মানে যে পাঁচটা ইউনিটে ভাগ করে এবার রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম হবে সেই পাঁচটা ইউনিটের জন্যই তোমার ভর্তি যোগ্যতাটা এমন হওয়া লাগবে আমাদের যদি এইচএসসি পরীক্ষা দু সতেরো অথবা দু আঠারো এই দুই সালের এক সালে হয় তাহলে প্রথম যোগ্যতাটা আমাদের হয়ে গেল সেকেন্ড যোগ্যতাটা আসবে জিপিএর ব্যাপারে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যে জিপিএটা তোমার থাকা লাগবে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো এটা হচ্ছে গিয়ে সায়েন্সের জন্য এটা কমার্সের জন্য এটা এর জন্য সো সায়েন্সের জন্য এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকা লাগবে 3.50 এইচএসসি পরীক্ষায় থাকা লাগবে 3.50 এটা হচ্ছে যে ন্যূনতম এটা থাকা লাগবে কিন্তু দুটোতে মিলে দুটোতে একসাথে ন্যূনতম হওয়া লাগবে 8.00 ন্যূনতম এটা এটা তো থাকতেই হবে কিন্তু কোনো একটা বেশি পাওয়া লাগবে যেন এই 8.00 মোট হয় তো কমার্সের জন্য 3.50 থাকা লাগবে এসএসসিতে এইচএসসিতে থাকা লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো কিন্তু মোট হইতে হবে মোট হইতে হবে হচ্ছে কি সেভেন পয়েন্ট জিরো জিরো এবং হিউম্যানিটিসের জন্য এসএসসিতে থাকা লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো এইচএসসিতে থাকা লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো কিন্তু মোট হইতে হবে সেভেন পয়েন্ট জিরো জিরো সো তোমরা এই ছকটা লিখে নিতে পারো এটা তোমাদের জন্য কাজে দিবে আর শেষ কথাটা হচ্ছে কি যে এখানে ফোর্থ সাবজেক্ট সহই সব কিছু হিসেবে হয়েছে এখানে ফোর্থ সাবজেক্ট ছাড়া এখানে কোনো আলোচনা নাই পুরোটা তোমার যত কিছু লাগবে এখানে জিপিএর ব্যাপারে সবকিছুই ফোর্থ সাবজেক্ট সহ সো আশা করি রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া নিয়ে আর কোনো কোয়েশ্চেন তোমাদের নাই আরও যদি কোনো কোয়েশ্চেন তোমাদের থেকে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাও আমি ট্রাই করবো প্রত্যেকের অ্যান্সার দেওয়ার জন্য আর শেষ কথা হচ্ছে গিয়ে আমি আমার এই চ্যানেলে ইউনিভার্সিটি অ্যাডমিশন সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করি তুমি যদি আমার সাথে যুক্ত থাকতে চাও তাহলে সাবস্ক্রাইব করতে পারো বেস্ট অফ লাক